আমি কাঁচা আম নিয়েছি এখানে আমি কাঁচা আম নিয়েছি, খোসা ছিলে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সবজি ছিলানি দিয়ে পাতলা করে কেটে নিয়েছি, এটাকে দেখতে পাচ্ছেন। আর এখানে আমি চিনি নিয়েছি, এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি কুচি করে, এখানে আমি লবণ নিয়েছি। তা আসুন এর প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিই কিভাবে তৈরি করবেন, আর এর পরিমাণগুলো আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, কটু করে দিব। সম্পূর্ণ মরিচটা দিয়ে দিলাম, কাঁচা মরিচটা, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব, লাগলে আরো দিয়ে নিব, তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, লাগলে আরো দিয়ে নিব। এখন ভালো করে এটাকে মাখিয়ে নিব। দেখুন এই কাঁচা আমের ভর্তা গরমের দিনে খেতে খুবই সুস্বাদু। আমার তো এখনই জিভে পানি চলে আসতেছে, আপনাদের তো অবশ্যই জিভে পানি আসবে। এটা ছোট বড় সবাই খেতে পছন্দ করে এই কাঁচা আমের ভর্তা, আর খেতে খুবই সুস্বাদু। খুব সুন্দর একটা গ্রান বাড়ি আছে কাঁচা মরিচে এমন কাঁচা আমের। এখন একটু খেয়ে দেখব, একটু চিনি দিব, আর ঝালটা আপনারা বুঝে দিবেন। একটু খেয়ে দেখব, হ্যাঁ হয়ে গেল আমার সুস্বাদু কাঁচা আমের ভর্তা তৈরি করা। আপনারা ঘরে তৈরি করে খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। রাখি, খুদা হাফেজ।